হাই বন্ধুরা, আমার নাম কৌশিক দাস। আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এমন এক সফরে যেখানে আমরা গ্রামের অপূর্ব রূপই দেখবো না, আমরা করব দুঃসাহসী, চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর এক যাত্রা, যেখানে থাকবে আনন্দ ও দুঃখ। সঙ্গে আমরা খুঁজে বের করব বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসকে। আমরা খুঁজে বের করব বাংলার সেই সব গোপন আশ্চর্যকে যা বাংলার সাক্ষীস্বরূপ ছড়িয়ে রয়েছে বাংলার আনাচে কানাচে। অনেক দিন ধরে বাড়িতে বসে আছি আর মন টিকছে না, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়ি নতুন কিছু জানার উদ্দেশ্যে। আমি থাকি বীরভূম জেলার গৌরনগর গ্রামে। এখান থেকে সাইকেল চালিয়ে সাহানগর জয়রামপুর হয়ে পৌঁছে যাব বাজিতপুরে, 200 বছরের পুরনো জমিদার বাড়ি। এই যাত্রাপথে আমি পেয়েছিলাম দ্বারকা নদী, যা বাবলা নদী নামেও পরিচিত। দ্বারকা নদীর উৎপত্তি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগে, সেখান থেকে মোহাম্মদবাজারের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যে প্রবেশ করে বীরভূম জেলার দেউচা ও পরে ময়ূরেশ্বর ও রামপুরহাট থানার এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর বুকে শুরু হয়েছে এই অঞ্চলের কৃষিকাজ। দুদিন আগে আমি ঘরে বসে মোবাইল টিপতাম, কিন্তু আজ আমার সামনে খুলে গিয়েছে এক উন্মুক্ত জগৎ। এই যাত্রাপথে আমি পেয়েছিলাম নানা প্রশ্ন যা আমাকে আরও ব্যাকুল করে তুলছিল, তার সাথে পথে পেয়েছিলাম অনেক ভালোবাসা যা আমার এই যাত্রাটাকে আরও আনন্দময় করে তুলছিল। এইসব কিছুর মাঝে আমি পৌঁছে যাই বাজিতপুর, 200 বছরের পুরনো জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি বর্গাকার পাঁচিল দিয়ে ঘেরা, যা তৈরি হয়েছিল চুনসুরকি দিয়ে। সেখানে প্রবেশ করলেই চোখে পড়ে ছোট বড় শিব মন্দির, যা আমাকে মনে করিয়ে দিচ্ছিল দাদুর কাছে শোনা বাজিতপুরের ইতিহাস। এখন সকাল বাজিতপুর ও মানে আগে এখানেও শিব ছিল? হ্যাঁ, আর ওখানেও শিব ছিল। আচ্ছা, হ্যাঁ, শিব আবার চুরি হয়েছে। এই হচ্ছে সেই জমিদার বাড়ি যা এখন ভুতুরে বাড়ির স্থান নিয়েছে। এখানে দেওয়ালগুলি দেখলেই বোঝা যায় কতটা ভয়ঙ্কর অবস্থায় বাড়িটা এখন দাঁড়িয়ে আছে। মনে ভয় নিয়েও সরু সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলাম পুরো জমিদার বাড়িটাকে এক নজরে দেখার জন্য। এরপরই আমার সাথে সাক্ষাৎ হয় জমিদার বাড়ির বর্তমান অধিকারী। তিনি হচ্ছেন
জমিদার বাড়ির ভেতরেই ছিল কালীবাড়ি। এই কালীবাড়িরও অনেক ইতিহাস আছে, তোমরা শুনতে চাইলে নেক্সট পার্টে আনবো। সেখানকার পুরোহিত ও তার স্ত্রীর কাছে অনেক গল্প শুনি এই কালীবাড়ি সম্পর্কে। এরপর কালীবাড়ির ভোগ খায়। এবার এখন পালা বাড়ি যাওয়া। তবে আমার যাত্রা এখানেই শেষ নয়, আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গার ইতিহাস নিয়ে। তোমরাও জানাও পরবর্তী ভিডিও কোন জায়গার ইতিহাস নিয়ে দেখতে চাও।